Well, my friends, this is another case, improving case. Mr. Shoriful is at about 35, and he had came from Joshur Kunjaga, Munirampur Rajganj. We had prescribed Brimestone 1M. He has been suffering arthritis, right side complaints, and senseless from 2 years. কয় বছর ধরে ভুগতেছিলেন এই ডাইন পাইজ অবশ্যই যাওয়া এই যে হাঁটে না ভাড়া আট নয় বছর কিন্তু আমি 2 বছর বলে যাই হোক সো আমরা প্রেসক্রিপশন করেছিলাম নবীন ডাক্তার বন্ধু তোমরা যারা আসো তোমাদের শেখানোর জন্য এবং তোমাদের মনোবলকে উজ্জীবিত করার জন্য রাস্টক্স নয় মেডোরিনাম নয় আন্নিকা নয় লিডাম পাল নয় এইসব কথা দিয়ে হবে না মূল কথা হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগ নয় রুগী বড় কথা কোন মেডিসিনের রুগী সেটা যদি বাছাই করা যায় তাহলে কিন্তু ঔষধে কাজ হয় তো আমি শরীফুল আমাকে বলল যে এই ঔষধটায় একটা সুন্দর কাজ পাচ্ছি মানে কাজ হচ্ছে আমাকে জানালো তো আমি বললাম খাতাটা কাগজটা আমার কাছে একটু দিতে আমাকে দিল আমি খেয়াল করে দেখলাম যে শরীফুল ইসলাম রাইট সাইড কমপ্লেন্স সেন্সটেস জেনারেল মোডাস ছিল অ্যাগ্রাভেটস ওয়াইল ওয়াকিং অর মোশন মাইন্ডস ছিল লেসি ভিয়াসনেস অ্যান্ড ডার্টি ফিল ডার্টি ব্যাপারটা তো বুঝতে পারছো তোমরা ডাক্তার সম্প্রদায় যারা আসো রেস্টলেসনেস ভেরি মাস ডিজায়ার ফর সল্ট অ্যান্ড সুইট থার্স্ট বেশি ওয়াইল ইটিং যখন ভাত খাওয়া হয় ভাত খাওয়ার সময় কি পানি খাওয়া বেশি তাই তো ভাত খাওয়ার সময় পানি বেশি টানে এটা ব্রিমেস্টোনের একটা পিকিউলার সিমটাম যে ভাত খাওয়ার সময় সে জল বেশি টানে আদারওয়াইজ রেস্টলেসনেস বেশি অস্থিরতা বেশি মিষ্টি লবণ স্কিন সাফরিংস বাই ওয়াইনমেন্ট বিফোর আর একটা কজেশন সো আমরা বিচার বিশ্লেষণ করে ব্রিমেস্টোন 1M প্রেসক্রিপশন করেছিলাম তো ব্রিমেস্টোন 1M প্রেসক্রিপশন করেছিলাম শরীফুল আজকে বললো যে আমার রোগ অনেকটা উপশম আজকে অনেকটা ভালো লাগতেছে এবং অনেক ডাক্তার দেখিয়ে লাস্ট মিনিটে এখন এসে বলছে যে অনেক রেস্ট অনেক উপশম হয়েছে রেস্টলেসনেস ভেরি মাস ডিজার ফর সুইট সল্ট থার্স্ট পিপাসা হোয়াইল ইটিং যখন খায় তখন তার ভাত খাওয়ার সময় পিপাসা বেশি স্কিন সাফরিংস বাই ওয়াইনমেন্ট রাইট সাইড কমপ্লেন সেন্সলেস জেনারেল হোয়াইল ওয়াকিং অর মোশন মাইন্ড লেসিভিয়াসনেস অ্যান্ড ডার্টি ফিল এই ওষুধটা দেওয়ার পরে ও বলছে যে দারুণ রেসপন্স করেছে অনেক যেটা 8-9 বছর ধরে ভুগতেছে যশোর রাজগঞ্জ এলাকা থেকে আসছে আমাদের আরেক ওষুধ দেওয়ার পরে ওই যে একটা কথা বললেই আমি কেসটা কেন দিলাম কাজটা এই জন্য দিলাম এই 2 দিন আগে একজন বলতেছিল যে কেস টেকিং সম্পূর্ণ হয়নি তা কেস টেকিং সম্পূর্ণ বলতে কী বোঝায় 2-3 পৃষ্ঠা কেস টেকিং করলেই কি সম্পূর্ণ হয় একটা রুগীর কাছ থেকে আমরা 1-1.5 ঘন্টা ধরে বা 40 মিনিট ধরে সব কিছু শুনে বুঝে আমরা জিস্টগুলো লিখি মানে মূল মূল প্রতিবাদ্য বিষয়গুলো লিখি বাকিটা তুলতে হয় না সব তোলা লাগে না তার প্রমাণ আমি আরও একটা দিলাম শরীফুল নিজেই বলছে যে আমার এই রোগটা অনেক উপশম হয়েছে তাই তো এবং যেটা 8-9 বছর ধরে ভুগতেছিল তো আমরা কী পেলাম রোগীর মানসিক শারীরিক বোধ উভয় নিয়েই ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম তাই তো হ্যানিম্যানের যে কথাটা যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগ না আমার রোগী ট্রিটমেন্ট করতে হবে তাই যদি হয় তাহলে রোগ আরোগ্য হবে তাই হলো শরীফুলটা আমি প্রমাণ দিলাম এই ডাক্তার বন্ধু তোমরা যারা আসো তোমাদের আরও একটা দেখিয়ে দিলাম যে কেস টেকিং কিন্তু পাতার পর পাতা লাগে না ছোট্ট একটা পৃষ্ঠা করেছিলাম একটা প্যাকেটে রোগী কিন্তু দারুণ রেসপন্স পেয়েছে এটা বোঝানোর জন্য দিলাম তো ডাক্তার নাইম চলে এসেছে আজকে দেখছে কেস টেকিং পলারবাবু আছে অনেক রুগীর সামনে ওখানে কয়েকজন বসা রয়েছে আবার গোপালগঞ্জ থেকে 2-3 জন আসতেছে যারা আসবে পরপর দেখা হবে